আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই ভিডিওটিতে বেবি ওয়াকার সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব আর বেবি ওয়াকারের রিভিউ দেব। বেবি ওয়াকার অনেক আগে থেকে অনেক প্রচলিত আর পপুলার একটি চয়েস সবার জন্য, মানে অনেক প্যারেন্টসের জন্য, বাট আমি প্রথম থেকেই বেবির জন্য হাঁটা শেখার জন্য অ্যাটলিস্ট ওয়াকার কিনতে চাই নাই। আমি বেস্ট বাই গিয়েছিলাম বেবির জন্য ফিডিং টেবিল কিনতে, যেখানে অনির্দিষ্ট একটা স্থানে বসে খাওয়ার একটা হ্যাবিট হবে আর কি। তো ফিডিং টেবিল আর একটা সেফ চেয়ার চাচ্ছিলাম, কারণ ও ছোটো বেবি, অনেক সময় পড়ে যেতে পারে চেয়ারে, নর্মাল চেয়ারে। তো বেবি চেয়ার চাচ্ছিলাম ফিডিং টেবিলের সাথে, বাট বেস্ট প্রাইস তেমন ছিল না। ওরা সাজেস্ট করেছিল যে এরকম ওয়াকার কিনলে সামনে একটা স্পেস থাকবে, ওখানে বসেও খেতে পারবে। তো আমি ওয়াকারটা কিনে এনেছি আর ওকে এটা খাওয়ানোর জন্য ট্রাই করতে গেলে ও দেখি যে ও হাঁটাই শেখে নাই, বাট ওয়াকার পাওয়ার সঙ্গে সঙ্গে খুবই দ্রুত মুভ করছে, দৌড়ে বেড়াচ্ছে, বাট অনেক সময় বসে বসে হাঁটে, এটা তো ন্যাচারাল প্রসেস না। আনটিল নাও আমি বেবির জন্য রকার, বাউন্সার, দোলনা কিছুই কিনি নাই, ও ন্যাচারালি বড় হচ্ছে। আর ওয়াকার কেনার পরে আম্মু আমাকে বলেছে যে ওয়াকার নাকি ব্যবহার করা ঠিক না, এখন থেকে 22 বছর আগে যখন আমার জন্য আম্মু ওয়াকার কিনতে বলেছিল, আব্বুকে আম্মু নাকি কিনে দেয় নাই, বলেছে যে ওয়াকার ব্যবহার করা ঠিক না। আর 2004 সালে নাকি কানাডাতে এই ওয়াকার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আর যদি ব্যবহার করা হয়, কেনা বেচা করা হয়, ওখানে 1,00,000 কানাডিয়ান ডলার জরিমানা করা হয় অথবা 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তারপর 2010 সালে আমেরিকাতেও ওয়াকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে একই কারণে। তো এটা নিয়ে যে কেন এটা নিষিদ্ধ করানো, কিউরিওসিটি থেকে আমি সার্চ করলাম, তো কিছু তথ্য পেলাম যে আসলেও নাকি হচ্ছে বেবিদের জন্য এটা হার্মফুল। ওয়াকারে ওকে হাঁটতে না দিলেও এরকম করে শুকনো খাবার দিয়ে রাখলে নিজে হাতে খাওয়ার একটা প্র্যাকটিস হয়, হুইচ ইজ ভেরি গুড ফর হার। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গবেষণা মতে যারা ওয়াকার দিয়ে হাঁটা শেখে তাদের হাড়ের গঠন স্বাভাবিক হয় না, মানে না হওয়ার সম্ভাবনা থাকে। আর আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এই ওয়াকারকে ডেঞ্জারাস চয়েস হিসেবে আখ্যায়িত করেছে। তো যদি মনে হয় যে বেবিরা তাহলে হাঁটা শিখবে কখন, হামাগুড়ি দিচ্ছে, হাঁটা কখন শিখবে, তো আগে যখন ওয়াকার ছিল না তখন যেভাবে শিখেছে ঠিক সেভাবে, বাট ওয়াকার ব্যবহার করলে যে তাড়াতাড়ি হাঁটা শিখবে এই ধারণাটা সম্পূর্ণই ভুল, কারণ যে উল্টা ওদের হাঁটার প্রসেসটারও মানে লেন্দি হয়ে যায়, নিজে নিজে হাঁটার প্রবণতাটা অনেক কমে যায়। আর ওরা হাঁটা শিখবে হচ্ছে 9 মাস থেকে, মানে 1 বছরের অ্যারাউন্ড 1 বছর আশেপাশে কম বেশি হবে, 9 মাস থেকে 18 মাসের মধ্যেই হাঁটা শিখে যাবে নিজের চেষ্টায়। ওরা এটা ওটা ধরে দাঁড়াবে, তারপরে একা একা হাঁটার চেষ্টা করবে, তো তখন উৎসাহ দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পড়ে আঘাত না পায়, কারণ এখন তো ওদের বুদ্ধি থাকে না, বিশেষ করে ওদের খাটে হাঁটার প্র্যাকটিস ফার্স্টের দিকে করা যেতে পারে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন ওরা ওয়াকারের মধ্যে হাঁটে ওরা বসে বসে জাস্ট মুভ করে, এটাকে হাঁটা বলে না, জাস্ট মুভ করা বলে বসে বসে, তো এটা তো ঠিক না। ওরা যখন মানে দাঁড়িয়ে নিজে নিজে চেষ্টা করবে, ধাপ ফেলবে, সেটাই মানে অনেক ভালো। তো ওইভাবে উৎসাহ দিতে হবে বা ওদেরকে ডাকতে হবে, তো সেভাবে এক ধাপ দুই ধাপ দিতে দিতেই সুন্দরভাবে শিখে যাবে। তো এই যে ওকে প্র্যাকটিস করাচ্ছি বেডের উপরে যেন পড়ে না যায়, আর ওয়াকারটা জাস্ট ফিডিং টেবিল হিসেবে আমি ইউজ করছি, আর সবথেকে ছোট্ট একটা ওয়াকার কিনেছি যাতে মানে কিছুদিন ইউজ করে তারপরে আমাদের মানে আমাদের সঙ্গেই খেতে পারে, বড়দের সাথে বড় চেয়ারেই খেতে পারে আর কি, এটা শুধুমাত্র কিছুদিনের জন্য আই থিঙ্ক। আমরা প্রতিদিন বিকেলে বাইরে হাঁটতে বের হই, আমাদের সাথে বেবি থাকে, কোলে থাকে, বাট এখন থেকে পণ্ডিত নিজে পায়ে হাঁটবে, এই জন্য সে জুতা পরে বের হয়েছে। তো প্রথম প্রথম তো বেবি অনেক ভয় পাচ্ছিল, মানে রাস্তায় ফার্স্ট হাঁটা, বাট তারপরে কিছুক্ষণ হাঁটার পরে প্র্যাকটিস করে সে হ্যাপি, অনেক হ্যাপি বা অনেক খুশি হচ্ছিলো হাঁটতে পেরে, দেখতে পাচ্ছেন কতটা হ্যাপি সে। আর কোনো খেলনা বা কোনো কিছু দিয়ে, নতুন কিছু ওকে দিয়ে যদি বলা হয় তখন সেটা নেওয়ার জন্য ও আরও সুন্দর করে হাঁটে, এটা অনেক ভালো লাগে।
রাখে যে আমার ওয়াকার নামের ফিডিং টেবিল, তো এই ফিডিং টেবিলে ওকে রাখলে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এর মধ্যে ও সেফলি থাকে, পড়ে যেতে পারে না বা কারোর সাথে ধাক্কাও খায় না। তো কখনো যদি ওয়াশরুমে যাওয়া লাগে তখন ওকে এর মধ্যে রেখে এসে ওকে সেফলি পায় আর কি। দিনের মধ্যে খুবই অল্প সময় আমি ওকে ওয়াকারের মধ্যে রাখি, শুধুমাত্র খাওয়ার হ্যাবিটটা করার জন্য, নট মোর দেন 30 মিনিটস, মানে পুরা দিনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই